আসসালামু আলাইকুম, এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা তরলের ভেতরে চাপ নির্ণয় করব, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট গভীরতায় আমরা কি পরিমাণ চাপ অনুভব করব সেই সূত্রটা বের করব এবং সেটা দিয়ে ম্যাথ সলভ করব ইনশাল্লাহ। তাহলে এই তরলের একটা নির্দিষ্ট গভীরতা নিয়েছি, গভীরতা বা উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, কারণ উচ্চতা হাই, উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। আর একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আমরা জানি, ক্ষেত্রফল এরিয়া, এরিয়াকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে উচ্চতা হচ্ছে এইচ আর ক্ষেত্রফল হচ্ছে এ। তাহলে এই পৃষ্ঠের উপরে তরলটুকুর আয়তন হচ্ছে, আয়তন হচ্ছে এইচ। আচ্ছা, তাহলে আয়তন কিভাবে এইচ হয় সেটা আমরা জানি না, তাই তো? আয়তন, আয়তন বলতে কি বোঝায়? আমরা আয়তনের সূত্র জানি যে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা হচ্ছে আয়তন, তাই না? ওকে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা যদি আয়তন হয়, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে কি পাওয়া যায়? ক্ষেত্রফল। দৈর্ঘ্য আর প্রস্থর গুণফলকে বলা হয় কি? ক্ষেত্রফল বলা হয় না? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়। ইন্টু সাথে আছে এইচ, এইচ মানে উচ্চতা। তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই পুরাটা হচ্ছে আয়তন, দৈর্ঘ্য আর প্রস্থ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমি লিখতে পারি আয়তন সমান সমান এইচ, তাই না? এ ইন্টু এইচ, এটা হচ্ছে আয়তন। তাহলে আমি আয়তন সমান সমান লিখতে পারি এইচ। তরলের ঘনত্ব, আমরা জানি ঘনত্বকে রো দ্বারা প্রকাশ করা হয়, রো আর রো, ঠিক আছে? রোটা উল্টোভাবে আপনারা লিখবেন এরকম করে, জাস্ট মাথাটা একটু বাঁকা হবে, আপনারা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে এরকম। পি যখন লিখবেন এভাবে টান দিয়ে এভাবে লিখে লিখবেন, আর রো লিখলে হচ্ছে নিচের থেকে লিখবেন, তাহলে বোঝা যাবে রো কোনটা পি কোনটা। আচ্ছা, তারপর এই তরলের ভর, এই তরলটুকু আমি, যেই তরলটুকু হচ্ছে কতটুকু গভীরতায় আমি চাপ নির্ণয় করব সেখানে, সেই পর্যন্ত তরলের ভর কত? ভর, তাই না? তাহলে ভর কাকে বলা হয়? ভর হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়াতে, একটা নির্দিষ্ট এরিয়াতে কি পরিমাণ ম্যাটেরিয়াল আছে বা কি পরিমাণ পদার্থ আছে, তার পরিমাণটাই হচ্ছে ওই পদার্থের ভর। তাহলে ভরকে আমরা কিভাবে বের করব? খেয়াল করুন, ভর মানে কি? একটা নির্দিষ্ট এরিয়াতে কি পরিমাণ পদার্থ আছে তার পরিমাণটাই হচ্ছে ভর। তাহলে ধরলাম একটা ইট, হ্যাঁ, এই ইটটার ভর কত আমরা কিভাবে বের করব? তাহলে এইটার একটা ঘনত্ব আছে অবশ্যই, তাই তো? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর উচ্চতা আছে। তাহলে এই দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার মধ্যে কি পরিমাণ পদার্থ আছে তার পরিমাণটাই হচ্ছে তার ভর। তাহলে তার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, আর সাথে কি আছে? একটা ঘনত্ব, মানে যে বস্তুর ঘনত্ব যত বেশি হবে তার ভর তত বেশি হবে। ওকে, তাহলে দেখুন অলরেডি আমরা পেয়ে গেছি যে কোনো বস্তুর আমরা ভর বের করতে হলে আমাদের লাগবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আর তার ঘনত্বটা লাগবে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাকে আমরা অলরেডি জেনে গেছি, দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এ, উচ্চতা হচ্ছে এইচ, আর সাথে একটা জিনিস আছে তার ঘনত্ব, সেটা হচ্ছে রো। তাহলে ভর সমান সমান এ এইচ রো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে কোন বস্তুর ভর, ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়, এম সমান সমান এ এইচ রো, এটা পি না, এটা হচ্ছে রো, রো মানে ঘনত্ব, ঠিক আছে? কাজেই ওজন বা প্রযুক্ত বল, আমরা আমরা জানি ওজন সমান সমান বল, মানে ওজনকে বল বলা যেতে পারে, বলকে ওজনও বলা যেতে পারে। কেন ওজনকে বল বলা যেতে পারে, বলকে ওজন বলা যেতে পারে? আচ্ছা, আমি সেটাও বলে দিই। বল সমান সমান কি? বলকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ সমান সমান এমজি। তাহলে এফ সমান সমান এমজি, আর ওজন ডাব্লিউ সমান সমান এমজি, দেখেন দুইটাই সেম। হ্যাঁ, বলের একক হচ্ছে নিউটন, তারপর ওজনের একক হচ্ছে নিউটন, তাই বলকে ওজন বলা যেতে পারে, ওজনকে বল বলা যেতে পারে। তাহলে বল এফ সমান সমান এমজি, আমরা অলরেডি এম এর একটা মান পেয়ে গেছি এ এইচ রো। তাহলে এই এম এর পরিবর্তে আমি বসালাম এ এইচ রো, এম এর পরিবর্তে বসালাম এ এইচ রো, আর সাথে আছে আমাদের জি। তাহলে আমরা পেয়ে গেলাম এ এইচ রো আর হচ্ছে জি। তারপর আমরা চাপ, চাপের একটা সূত্র আছে, সূত্রটা মুখস্থ করে নেবেন, পি সমান সমান এফ বাই এ।
পি মানে প্রেশার, এটা হচ্ছে পি, আগে ছিল রো, এটা হচ্ছে পি, পি মানে প্রেশার। তাহলে প্রেশার চাপ সমান সমান এফ বাই এ। তো অলরেডি আমরা এখানে এফ এর একটা মান পেয়ে গেছি যে এফ সমান সমান এ এস রোজি, এই আমি এফ এর পরিবর্তে বসালাম এ এস রোজি আর নিচে ডিভাইডেড বাই এ। তাহলে আমার এ এ কাটা চলে যায়, থাকবে এইচ রো জি। তাহলে এই চাপ সমান সমান তরলের নিচে চাপ সমান সমান আমি পেলাম এইচ রো জি, এটা রো, এটা পি না কিন্তু, হ্যাঁ, কারণ এখানে পি এর কোনো টার্ম নাই, এখানে যা পিছন থেকে করে আসতেছে সবগুলা রো ছিল। তাহলে চাপ তরলের নিচে চাপ এইচ রো জি। তাহলে এখন এই সমীকরণ থেকে আমরা কি দেখতে পাই, এই সমীকরণ থেকে আমরা দেখতে পাই উচ্চতা যত বেশি বেশি হবে চাপ তত বেশি হবে, মানে যত বেশি নিচে যাবেন, আপনি যত বেশি পানির নিচে যাবেন তত আপনি চাপ বেশি ফিল করতে পারবেন। এই ইকুয়েশনে যদি আমরা এস এর মান যত বেশি বসাবো আমরা চাপ তত বেশি পাবো, তাই না? তাহলে উচ্চতা যত বাড়তে থাকবে মানে গভীরতা যত বাড়তে থাকবে চাপ তত বেশি হবে। এখন আমরা একটা ম্যাথ সলভ করি। দেওয়া আছে কেরোসিনের ঘনত্ব, এটা ঘনত্ব দেওয়া আছে, ঘনত্বের একক হচ্ছে কেজি মিটার ইনভার্স থ্রি, অথবা আপনি বলতে পারেন কেজি পার মিটার কিউব, এভাবে বলা যেতে পারে, কেজি পার মিটার কিউব এভাবে আপনি বলতে পারবেন। আর যদি পার মানে ভাগ, পার মানে ভাগ এখানে, হ্যাঁ, তো এই বাক্যে উঠে যদি আপনি গুণ বসিয়ে দেন, হ্যাঁ, এই যে বাক্যে উঠে আমরা গুণ বসায় দিলাম, তাহলে সেটা আমরা জানি যে ভাগ অবস্থায় যে পাওয়ারটা পাওয়া যায় সেটাকে হচ্ছে গুণ করে দিলে ইনভার্স হয়ে যাবে, এর জন্য ইনভার্স থ্রি। তাহলে কেজি ইনভার্স থ্রি। কেরোসিনের ঘনত্ব দেওয়া আছে 800 কেজি মিটার ইনভার্স থ্রি, পানির ঘনত্ব দেওয়া আছে 1000 কেজি পার মিটার কিউব, পারদের ঘনত্ব দেওয়া আছে 13600 কেজি পার মিটার কিউব। এই তিনটি তরলের জন্য, তাহলে তিনটা কিন্তু তরল, পারদ, পানি, কেরোসিন, এগুলো সব হচ্ছে তরল পদার্থ। তাহলে এই তিনটি তরলের জন্য 50 সেন্টিমিটার নিচে চাপ বের করতে হবে। তাহলে 50 সেন্টিমিটার নিচে আমরা চাপ বের করব। তাহলে এখানে আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো, দেখেন ঘনত্বের একক কি দেওয়া আছে, কেজি পার মিটার কিউব দেওয়া আছে। তাহলে কোন বস্তুর ওজন যদি কেজিতে দেওয়া থাকে আর দৈর্ঘ্যটা যদি মিটারে দেওয়া থাকে তাহলে উচ্চতা অবশ্যই আমাদের মিটারে রাখতে হবে, ঠিক আছে? তাহলে উচ্চতাটা মিটারে থাকবে। তাহলে এখানে দেওয়া আছে সেন্টিমিটার, তাহলে আমাদেরকে এটাকে কনভার্ট করে মিটারে নিতে হবে। তাহলে 50 সেন্টিমিটার সমান সমান কত মিটার, সেন্টিমিটারকে মিটারে নিতে হলে আমাদের 100 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কত মান পাব, 0.5 পাব। তাহলে উচ্চতা 0.5 মিটার। তাহলে কেরোসিনের জন্য মানে কেরোসিনের এই 50 সেন্টিমিটার নিচে কি পরিমাণ চাপ অনুভব করব সেটা আমরা বের করি। কেরোসিনের জন্য 50 সেন্টিমিটারের চাপ হবে, 50 সেন্টিমিটার নিচে চাপ হবে, আমরা চাপের সূত্র অলরেডি জানি, পি সমান সমান এইচ রো জি, তাই তো? এইচ মানে উচ্চতা, এই যে আমরা মিটারে কনভার্ট করলাম, এন্ড রো রো মানে ঘনত্ব, তার ঘনত্ব দেওয়া আছে, আর জি জি মানে অভিকর্ষ স্তরণ, যেটাকে আমরা গ্র্যাভিটি বলি, গ্র্যাভিটির মান হচ্ছে 9.8, ঠিক আছে? তাহলে এই তিনটা গুণ করলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে আপনার তরলের নিচে চাপ, তাহলে 3920। এখন তার চাপের এককটা কি, চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, যেভাবে বলতে পারবে নিউটন পার মিটার স্কোয়ার, অথবা আরেকটা বলা যায় প্যাস্কেল, ঠিক আছে? চাপের একক হচ্ছে প্যাস্কেল, প্যাস্কেলকে পি দ্বারা প্রকাশ করা হয়। এখানে জাস্ট আপনি যদি পি লিখতেন তাহলে হয়ে যেত, এই যে নিউটন পার মিটার স্কোয়ারের পরিবর্তে আপনি যদি পি লিখতেন তাহলে হয়ে যেত। আচ্ছা, তাহলে পানির নিচে চাপ কত হবে, যে পানি, পানির নিচে চাপ সেম আমরা সূত্রটা বসাবো, সূত্র হচ্ছে এইচ রো জি। তাহলে এইচ তার গভীরতা, রো মানে ঘনত্ব, পানির ঘনত্ব আমাদের দেওয়া আছে 1000 ইন্টু জি, যে মানে হচ্ছে গ্র্যাভিটি 9.8, এই গ্র্যাভিটির মান হচ্ছে মুখস্থ, ঠিক আছে? 9.8 তিনটা গুণ করলে যা হয় 4900 নিউটন পার মিটার স্কোয়ার, আমি এভাবে বলতেছি নিউটন পার মিটার স্কোয়ার, আপনি যদি এটা বলতে যান তাহলে হবে নিউটন মিটার ইনভার্স টু। পারদের জন্য, তাহলে পারদের 50 সেন্টিমিটার নিচে চাপ, সেম সূত্র আমরা বসাবো, এইচ রো জি উচ্চতা, তার পারদের ঘনত্ব বসালাম, যে পারদের ঘনত্ব দেওয়া আছে আমার, তারপর জি এর মান বসালাম, গুণ করলে যা পেয়েছি সেটা হচ্ছে পারদের এই 50 সেন্টিমিটার নিচে চাপ কেমন হবে। ওকে, তাহলে চাপের একক হচ্ছে প্যাস্কেল। তো
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ প্র্যাকটিস করলে দেখবেন হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে, যদি উপকারে আসে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।